السلام عليكم شباب পুরা কেমন আছেন নতুন একটা ভিডিও যেটা হচ্ছে যে শসা দিয়ে ডাল এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে এই সবজিটা খুবই স্বাস্থ্যকর এন্ড পেট শান্তি রাখার জন্য সবচেয়ে উপকারী একটি সবজি এই সবজিটা এমন মজা করে রান্না করা সম্ভব যেটা দিয়ে আপনি শুধু সবজি দিয়ে আপনি ভাত খেতে পারবেন খুব মজা করে এন্ড আমি সামান্য তেল নিলাম আপনি ডালটা ভিজিয়ে রেখেছি and শসাটাও টুকরা করে কেটে নিয়েছি and এই সবজিটার জন্য সামান্য তেল দিলাম and সাথে হচ্ছে রসুন কুচি প্লাস হচ্ছে পেঁয়াজ আমি ইউজ করব and এটা দিব পেঁয়াজ আর রসুন দিলে টেস্ট একটু ভালো আসবে আমি সামান্য পরিমাণের রসুন and সামান্য পরিমাণের পেঁয়াজ এখানে অ্যাড করতেছি তেলে ভালো করে ভাজা ভাজা করে নিব দেন হচ্ছে যে আমি একটু ময় মশলা অ্যাড করব and এই শসা দিয়ে ডালটা আপনার পেটকে খুবই ভালো রাখবে অবশ্যই খুবই ভালো রাখবে তবে আগে খেয়ে দেখবেন অনেক শসা একটু তিতা টাইপের হয় সো ওই শসা খেতে আপনার ভালো লাগবে না এন্ড হলুদ দিলাম সামান্য একটু মশলার গুঁড়ি আমি দিব এখানে এন্ড কেউ চাইলে একটু মরিচ অ্যাড করতে পারেন যারা মরিচ খেতে পছন্দ করে সামান্য একটু দিতে পারেন আমি সামান্য একটু দিব যেহেতু আমরা একটু ঝাল মোটামুটি ঝাল খাই কেউ আবার চাইলে এটা ছাড়ে স্কিপ করে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রেও অনেক মজা হয় অ্যান্ড আমি এটা কষাতে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষাবো অ্যান্ড তারপর আমি যে ডালটা ধুয়ে রেখেছি ভিজিয়ে ওই ডালটা ওখানে অ্যাড করে দিব এই যে অ্যাড করে দিচ্ছি ডালটা অ্যান্ড এটা খেতে খুবই মজা প্লিজ একবার হলে এই রেসিপিটা এই সবজিটা খেয়ে দেখবেন অ্যান্ড আপনার এই গরমের মধ্যে খেতে খুবই মজা লাগবে অ্যান্ড আমি ভালো করে কষিয়ে ডালটা অ্যাড করে দিলাম অ্যান্ড হচ্ছে যে এখন হালকা কষে আসবে দেন আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেভাবে খান সেভাবে পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে অ্যান্ড আমি একটু রেডি করে ফেলতেছি রেডি করার পরে আমি হচ্ছে যে একটু ঢাকনা দিয়ে রাখবো পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো দেন শসাটাও অ্যাড করে দিব এই যে আমি শসাটাও দিয়ে ফেললাম অ্যান্ড আস্তে আস্তে সিদ্ধ হবে এটাই হচ্ছে ফাইনাল লুক ফাইনালি এটাই হবে ওখানে কাঁচামরিচ ধনে পাতা অ্যাড করে দিবেন কেউ চাইলে টমেটোও দিতে পারেন যে যেভাবে পছন্দ করেন